वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें सप्तम श्रेणी मॉडल एक्टिविटी टास्क पार्ट 8 एर स्वास्थ्य शारीर शिक्षार प्रश्नगुली सॉल्व करब। चलो ताहले शुरू करी। क देखे सठिक उत्तर बेचे निये ठीक चिन्ह दाओ। एके कि आछे ईस्ट बेंगल क्लाब कत साले प्रतिष्ठित हय, উত্তরটা তোমাদের হবে তিনের দিকে উত্তর সঠিক হবে 1920 সালে। দুইয়ের দিকে গেছে অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসছে, উত্তরটা তোমাদের তিনের দিকে হবে অ্যাথলন থেকে। তিনের দিকে গেছে মোহন বাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, উত্তরটা তোমাদের হবে 1911 সালে। চারের দিকে গেছে মেধাধিক্যের কারণ কি, উত্তরটা হবে একে শরীরচর্চার অনাভ্যাস, দুয়ে হরমোনের সমস্যা, তিনে আছে ফাস্টফুড খাওয়া, চারের দিকে আছে সবগুলো, উত্তরটা হবে সবগুলো, মানে এই সব কাজগুলো করলে মেদ বেড়ে যাবে। পাঁচে কি আছে, সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে, উত্তরটা হবে 15%। ছয়ে কি আছে, মেদ বৃদ্ধি রুখতে কি করতে হবে, উত্তরটা হবে শরীরচর্চা, একে শরীরচর্চা, দুই আছে কি পরিমিত খাওয়া, তিনে সঠিক জীবনশৈলী, চারে সব কয়টি, মানে এই সব কাজগুলো করতে হবে, চারটাই উত্তর হবে। সাথে দেখেছে খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে, উত্তরটা কী হবে তোমাদের, এটা হবে মেদাধিক্য ঘটায়। আটে দেখেছে একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহে দেহাবহ সূচকটি কত, উত্তরটা হবে কি, উত্তরটা তোমাদের হবে 18.5 বিযুক্ত 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। নয়ের দেখেছে যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, উত্তরটা তোমাদের হবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। দশের দেখেছে কোনটি দেহাবহ সূচকের সূত্র, একে আছে ওজন ইনটু কিলোগ্রাম বাই উচ্চতা মিটার স্কোয়ার, উত্তরটাই একের দিকে উত্তরটা সঠিক হবে। ক্ষয় কেছে শূন্যস্থান পূরণ করো, একের দিকে কেছে খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, এটা হবে সহজাত, বোঝা গেছে। দুয়ে দেখেছে গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কথাটি এসছে, উত্তরটা হবে জিমনস। দুয়ে দেখে তিনে দেখেছে জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান, উত্তরটা হবে অহিংসার, আমি পাশে লিখে দিচ্ছি। চারদিকে আছে এনসিসির ড্যাশ, এখানে হবে হালকা, এটা হবে নীল, নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক। পাঁচে দেখেছে ড্যাশ, উত্তরটা হবে ব্যায়াম, দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। ছয়ের দিকে কী হবে, ব্যায়াম পেশির এখানে চোট হবে, চোট প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সাথে দেয় কী হবে, পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা এখানে মেদ বাহুল্য হবে, এখানটায় কী হবে, মেদ বাহুল্য দূর করা সম্ভব। আটের দেয় কী হবে, যখন তখন এখানে হবে ঘুমিয়ে, পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। নয় দেখেছে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে 2000 ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই ড্যাশ পরামর্শ নিতে হবে, এখানে কী হবে, ডাক্তার লিখে দাও, কেউ ডাক্তারের।
গয়ে কি আছে? সঠিক বক্তব্যটির পাশে সত্য এবং ভুল বক্তব্যটির পাশে মিথ্যা লিখো, এবং ভুল থাকলে সংশোধন করো। একের গয়ে রাখে দেখেছে, বিদ্যালয়ে মিড ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি, এটা সত্য হবে। দুয়ের দেখেছে, মেদ ঝরাতে ফাস্ট ফুড বর্জন করতে হবে, এটা সত্য হবে। তিনে কি আছে, ব্যায়াম করলে হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়, এটা সত্য হবে। চারে কি আছে, প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, এটা সত্য হবে। পাঁচে কি আছে, খেলাধুলা করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, এটা সত্য হবে। ঘর দাগে দেখো কি লেখা আছে, ঘর দাগে যে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির পাশে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লিখো। এখানে দেখো ঘরের একের দিকে কী আছে, প্রথমটা এই যে ছবিটা দেখছো এটাকে বলা হয় উষ্ট্রাসন, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে ছবিটা দেখছো দুয়ের দাগে, এটাও এটা কি বলো দেখি, এটাকে বলে ধনুরাসন। উঁয়ার দাগে কেছে, নিচের ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লেখো, এবং ভঙ্গিটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লেখো। একের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো, আমি আচ্ছা আমি খাতায় তোমাদের করে দিয়েছি সেগুলো, একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ, চারের দাগ, পাঁচের দাগ, ছয়ের, সবগুলো খাতায় করে দিয়েছি, সেটা দেখে তোমাদের বলে দিচ্ছি। উঁয়ার একের দাগে হবে, একের উত্তরটি হবে, ছবিতে যে ভঙ্গিটি দেখানো হয়েছে সেটি হলো পূর্ণ ধনুরাসন, ছবিতে দেখানো ভঙ্গিটি একক ক্রীড়া যোগাসন এর সঙ্গে যুক্ত। উঁয়ার দুয়ের দিকে উত্তরটি হবে, ছবিতে যে ভঙ্গি দেখানো হয়েছে সেটি হলো আদেশ তেজ চল। উঁয়ার তিনের দিকে উত্তরটি হবে, ছবিতে দেখানো ভঙ্গিটি হলো কবাডি খেলার আক্রমণাত্মক কৌশল, দৌড়ে গোড়ালি স্পর্শ করা, এই ভঙ্গিটি দলগত ক্রীড়ার সঙ্গে যুক্ত কবাডির একটি কৌশল। উঁয়ার চারের দিকে কী আছে উত্তরটি, উঁয়ার চারিদিকে উত্তরটি কী আছে, ছবিতে দেখানো হয়েছে যে ভঙ্গিটি সেটি হলো এক হাতে কাট হুইল, এই ভঙ্গিটি জিমনাস্টিকের সঙ্গে যুক্ত। উঁয়ার পাঁচের দিকে উত্তরটি কী হবে, ছবিতে দেখানো ভঙ্গিটি পিরামিডের, এই ভঙ্গিটি সমবেত ক্রীড়ার সঙ্গে যুক্ত। উঁয়ার ছয়ের দিকে উত্তরটি কী হবে, ছবিতে দেখানো ভঙ্গিটি হলো খালি হাতে ব্যায়াম করা, এই ভঙ্গিটি ক্যালিস্থেনিক্স এর সঙ্গে যুক্ত। ছয়ের একের দিকে কী আছে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চয়ের একের দিকে যে স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো, চয়ের একের দিকে উত্তরটি হবে, স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাবগুলি হলো, তোমরা এরকম একটা বক্স করে দেবে কেন এটা একটা পয়েন্ট, শারীরিক স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব। একে কী লিখবে, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। দুয়ে কী লিখবে, মোটা মানুষের ফ্যাট কমাতে সাহায্য করে। এবার আরেকটা পয়েন্ট করবে কি, সামাজিক স্বাস্থ্যের উপর প্রভাব। একে কী লিখবে, যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের ও বৃদ্ধি করতে সাহায্য করে। দুয়ে লিখবে, সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। এরপরের একটা পয়েন্ট কী হবে, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। একে তোমরা কী লিখবে, হতাশা কমাতে সাহায্য করে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। দুয়ে কী লিখবে, কাজের প্রতি মনোসংযোগের বৃদ্ধি পায়। এবার আর একটা পয়েন্ট কী করবে, রোগের প্রতিরোধক ক্ষমতা। একে কী লিখবে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। দুয়ে কী লিখবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। চয়ের দুয়ের দিকে কী প্রশ্ন আছে, মেদ ঝরাতে কী কী করতে হবে লেখো। চয়ের দুয়ের দিকে উত্তরটা কী হবে, মেদ ঝরাতে নিম্নলিখিত কাজগুলি করতে হবে। একে কী লিখবে, শিশুদের খিদে পেলে তবেই খেতে দিতে হবে। দুয়ে কী লিখবে, প্রতিদিন চার বেলা খাদ্য গ্রহণ করা উচিত। তিনে কী লিখবে, অধিক পরিমাণ শাকসবজি খেতে হবে। চারে কী লিখবে, যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। পাঁচে কী লিখবে, প্রতিদিন 40 থেকে 60 মিনিট ধরে ঘাম ঝাড়ানো ব্যায়াম করতে হবে। ছয়ে কী লিখবে, মিষ্টি জাতীয় খাবার এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে। ছয়ের দিকে প্রশ্ন কেছে, দু এক কথায় উত্তর দাও। ছয়ের একে দিকে কেছে, খেলা কী। ছয়ের উত্তরটা কী হবে, খেলা হলো মানুষের সহজাত প্রবৃত্তি যা
সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে এবং শিশুদের ও মনের বিকাশ ঘটায়। ছয়ের দুয়ের দিকে কী প্রশ্ন আছে? প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? ছয়ের দুয়ের দিকে উত্তরটা কী হবে? যে কোনো ক্রীড়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বিনোদন লাভ করা হয় তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। ছয়ের তিনের দিকে কী আছে? সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। ছয়ের তিনের দিকে উত্তরটা হবে, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ হলো কবিতা লেখা ও ছবি আঁকা। ছয়ের চারের দিকে কী আছে? শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। ছয়ের চারের দিকে উত্তরটা হবে, শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি হলো এক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি, দুয়ে সহযোগিতা ও সহানুভূতির উন্নতি। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।